আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমার খামারে আজ দুধ দহনটা দেখাবো আপনাদেরকে যেসব গাবি দুধ দহন করা হচ্ছে এসব গাবিগুলো পাঁচটা করে বাসুদ দিয়েছে তারপরেও এক টানে আপনার সকালবেলায় দশ এগারো কেজি দুধ নামে এক টানে এক একটা গাবির থেকে পাঁচটা গা বাসুদ দিয়েছে সে তারপরেও সকালবেলায় এক টানে পাঁচ এগারো লিটার কোনো দিন সাড়ে এগারো বারো এরকমই আর বেলায় যে আর পাঁচ কিলো মোট পনেরো ষোলো কিলো দুধ এভাবে হাসছে আমার এই গাবিগুলোর এক একটা গাবির সকালবেলা যেসব গাবিগুলো এগুলো দুধ দোহনের আগে কি করণীয় আমাদেরকে করণীয় এটা হলো ঠিক সময়ে আপনি আজকে দশটার সময় সকাল দশটায় যদি দুধ দহন করেন বা সকাল নয়টায় তাহলে কালকেও সকাল নয়টায় দুধ দহন করতে হবে আর এক ব্যক্তি দিয়ে দুধ দহন করতে হবে এবং যদি কোনো ঘোর যদি দুধ দহন করে তাহলে অবশ্যই তার অন্য এক খামার থেকে আইসে তারপরে আপনার খামারে আসলি তাকে অবশ্যই হাতগুলো সাবান দিয়ে ধুয়ে নিতে বলবেন কারণ ওই খামারে জীবাণু থাকলে আপনার খামারে এসেও জীবাণু ঢুকবে এজন্য অবশ্যই তার হাতগুলো ভালোভাবে ধুয়ে হাত পা ভালোভাবে ধুয়ে দুধ দহন করবে এবং বাটটা সাদা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে ধুয়ে তারপরে বাসুর থাকলে বাসর দিয়ে পানাইয়ে দুধ দহন করবে এটা করার চেষ্টা করবেন সব সময় যদি যে ঘোষ দুধ নেই যদি দুধ দহন করে আমাকে যেরকম এ প্রত্যেক দিন এসে সকাল একবার বিকেল একবার দুধ দহন করে এরা নিয়ে ওজন করে নিয়ে চলে যায় আপনার এলাকায় যদি এরকম হয় তাহলে অবশ্যই তার আসলে আপনার বাড়িতে আসার সাথে সাথে তার বলবেন হাত ধুয়ে পা ধুয়ে তারপরে আপনার খামারের ভিতর প্রবেশ করতে দেবেন কারণ সে বিভিন্ন খামার ঘুরে আসে কোন খামার থেকে কোন খামারে জীবাণু নিয়ে আপনার খামারে চলে আসবে এজন্য অবশ্যই কাজগুলো করবেন এই যে গাভীটা দুধ দহন করতেছে এটা পাঁচটা বাসদ দিয়েছে আমার খামারে এখনও ইনশাল্লাহ সকাল বিকেল পনেরো ষোলো লিটার দুধ দিচ্ছে অনেক খামারি ভাইরা বলেন যে এসব গাবি চার থেকে পাঁচ থেকে ছয়টা বাসুর দিলে এসব গাবি বুড়ো হয়ে যায় এটা ভুল ধারণা আপনাদেরকে গাবি কমসে কম বা বা দশটা বা বারোটা বাসুর দেওয়া পর্যন্ত এরা বাসুদ দিতে পারবে যদি এদের শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই শরীর যদি ঠিক থাকে তাহলে দশ থেকে বারোটা বাসুর এরা দিতে পারবে এবং এই যে পনেরো ষোলো লিটার দুধ আসছে এ আমার ওই দশ বারোটা বাসুর পর্যন্ত এরকমই দুধ হয়ে যাবে এটা আমি মনে করি এবং ইনশাল্লাহ না সেইভাবে গড়ে তুলতেছি আমি এ গাবিগুলো কোনো সময় তাদের ঘাটতি আমি রাখি যেটা যেটা যুক্ত খাবার সেটা আমি এদেরকে খাওয়ানোর চেষ্টা করি আপনি যদি দুধ বাড়াতে চান তাহলে অবশ্যই এদেরকে ক্যালসিয়াম জিঙ্ক এবং ভিটামিন এসব ঘাটতি পূরণ পূরণ করুন দেখুন আপনার যে গাবি পাঁচ লিটার দুধ দিচ্ছে সে গাবি কমসে কম আট দশ লিটার দুধ দে যদি দুধের ক্যাপাসিটি ওই পর্যন্ত আপনার থাকে তাহলে ইনশাল্লাহ চলে আসবে সে দুধটা এই যে গাবিটা দুধ দহন করতেছে দেখুন আপনারা এটা পাঁচটা বিয়ন দিয়েছে পাঁচটা বাসু রয়েছে পুরো এক বালতি দুধ হবে ইনশাল্লাহ এটা আমি মনে করি আমার যেসব তিনটে গাবি দুধ নেছে আমার খামার থেকে প্রত্যেক দিন পঁয়তাল্লিশ চুয়াল্লিশ এরকমই প্রত্যেক দিন দুধ আসছে কেননা দুধ কোনোদিন সমান হয় না কোনো দিন কম হবে কোনো দিন বেশি হবে এভাবে দুধ নামা করে এই এই কথাই বলতে পারি আপনারা অবশ্যই প্রোটিনযুক্ত খাবার এদেরকে খাওয়াবেন সবিনির খোলটা বেশি করে খাওয়ানোর চেষ্টা বেশি না মানে পরিমাণ মতো খাওয়াবেন সবিনী খোলে অনেক প্রোটিন আর কাঁচা ঘাস কাঁচা ঘাসটা নিয়ম মাফিক বেশি করে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আপনার গাবি কোনো সময় ঘাটতি থাকবে না আমার এক ভাই কাল কমেন্ট করে বলেছেন যে আমার একটা গাবির মুখ দিয়ে লালা পড়তেছে আসলে সেটাও আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে এক ধরনের সমস্যা হলো কোনো কোনো গাবি আসে জাগর কাটলি আপনার মুখ দিয়ে গেজা গেজা বের হয় আমার একটা গাবির বের হয় আর একটা দিক হলো যদি মুখ দিয়ে লালা পড়ে হঠাৎ করে তাহলে এটা খুরা রোগের একটা নিশানা তখন সে খাবার দাবার বন্ধ করে দেবে এবং জ্বর হবে গায়ে এরকমই অবস্থা হয়ে যায় এই এই জন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ হবেন ডাক্তারের পরামর্শ করে যে ট্রিটমেন্ট দেবে সেটা ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আমার প্রত্যেক দিন যে দুধ আসছে সে দুধটা চল্লিশ পঁয়তাল্লিশ লিটার করে দুধ প্রত্যেক দিন নানতেছে সেটা আমি বিক্রয় করি আপনার পঞ্চাশ টাকা কিলো করে তাহলে সেই হিসেবে আমার খামারে কোনো লস নেই ইনশাল্লাহ আমি যেটাই করি না কেন নিজে পরিশ্রমী করি নিজে কাজ করি এই খামারে যতগুলো গরু আছে এখন নয়টা বাসুদ দিয়ে গাবি দিয়ে নয়টা আছে নিজেই সবগুলো পরিচালনা করি এবং নিজেই সবসময় দেখাশুনো করে থাকি খামার করতে হলে নিজে দেখাশুনো করতে হবে অন্যের উপর ছেড়ে দিলে সে গাবি টিকবে না সে খামার টিকবে না ও রাখালরা দেখবে দেখবে না খাবার দেবে মনে সালি দেলে না সালি না দেবে এইভাবে ও ওতে আপনার খামার টিকবে না কিন্তু খামার করতে হলে নিজে আপনার সব সময় সকাল বিকেল সব সময় পরিদর্শন করতে হবে তাহলে আপনার খামার ইনশাল্লাহ ভালোভাবে টিকে থাকবে এটা আমি বলতে পারি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুদা হাফেজ